ভালো আছি এবং সুস্থ আছো। তো আমি আজকে এসে গেছি রান্না করে নতুন আরেকটা রেসিপি নিয়ে, যেটা হবে ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারো বা ব্রেকফাস্টেও খেতে পারো। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে এটা বেশি খায়। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কী বানাচ্ছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকে আমি বানাচ্ছি চিড়ের পোলাও। তো এই দেখো, এই জন্য আমি চিড়েটা ভালো করে ধুয়ে জলটা ফেলে রেখেছি আর কি। আর এখানে আমি ভেজিটেবলস নিচ্ছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কয়েকটা কারি পাতা। এটা আমাদের গাছের কারি পাতা, এই ছোটো ছোটো। আর এই দেখো এখানে বাদাম নিয়েছি কয়েকটা বাদাম, এগুলো আমি আগে ভেজে নেবো তেলে, তারপরে বাকি ইয়ে করবো। চলো ভিডিওটা স্টার্ট করি, এখন মানে প্রসেসটা স্টার্ট করি, কীরকম আমি চিড়ের পোলাওটা বানাই। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, একটু গরম হোক তারপরে বাদামটা দিয়ে দেবো। দিয়েছি বাদাম, একটু ফ্রাই করে নিই। তোমরা সবাই জানো সন্ধ্যাবেলা আমার টিভি দেখা শুরু হয় দিদি নম্বর ওয়ান থেকে, তো ওইটারই সাউন্ড শুনতে পারবে। এই দেখো একটু ভালো করে ফ্রাই করবো, একদম লো ফ্লেমে ভালো করে ফ্রাই করবো। তো আর একটু ফ্রাই করে নিয়ে একটু কম আছে রেখে যাই আমি। এই দেখো সন্ধ্যাবেলা এখন চলছে আমাদের ঘরে দিদি নম্বর ওয়ান, তো সবাই মিলে দেখছে এটা। তা আমি মাঝে মাঝে এসে দেখছি রান্না করছি, মাঝে মাঝে ফ্রাই হয়ে গেছে বাদামগুলো। তো এখন আমি নামিয়ে নিই এটা, আমি স্লাইডার একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো এখন ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে নেব, একদম লো ফ্লেমে করবো, নাহলে জ্বলে যাবে। পেঁয়াজটা একটু সরিয়ে ফাঁকে দিয়ে দিচ্ছি আমি কারি পাতাগুলো, তেলের মধ্যে দিলে কারি পাতাটা ভালো মানে স্মেল বেরোয়, একটু ভালো লাগে, এই জন্য দিয়ে দিয়েছি তেলে। তো হ্যাঁ, একবার ভালো করে পেঁয়াজের সঙ্গে এটা মিক্স করে নেব। বাস আর বেশি ফ্রাই করবো না, ফ্রাই করলে বেশি মানে ভালো লাগবে না। এখন আমি দেখো একে একে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি, এই যে ভেজিটেবলসগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। কারি পাতা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, ভালো লাগছে আর কি। তো এখন দেখো আমি সবজিগুলো একটু ফ্রাই করে নিই। অল্প একটু নুন দেব যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন ঢেকে রেখে দিয়েছি, একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাক তারপরে চিড়েটা দেবো। সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর করে সেদ্ধটা হয়েছে। এখন আমি চিড়েটা দিয়ে দিচ্ছি, দেখো একদম ঝরঝরে হয়েছে চিড়েটা। চিড়েটা এখন পুরো, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলা কি, খালি নুন আর হলুদ আর কিছু না। তো আগে তো অল্প নুন দিয়েছিলাম, এই জন্য এখন বেশি নুন দেবো না, মোটামুটি অল্প নুন দেবো। আর দেবো এখন হলুদ গুঁড়ো, আর এখন ভালো করে মিক্স করে নেবো। চিনিটা দেবো পরে, আগে মিক্স করে নিই ভালো করে, একটু সময় লাগবে মিক্স করতে, একটু ভালো করে মিক্স করতে হবে, নাহলে হলুদের গন্ধটা থেকে যাবে। তো ভালো করে মিক্স করতে হবে। এই দেখো, তো আমার ঘরে টিভির সাউন্ড তোমরা শুনতে পাবে, কারণ সন্ধ্যা হতে টিভি মানে শুরু হয়ে যায়। আমার ছেলে কিছু কার্টুন দেখে পরে পড়তে বসবে, টিফিন খেয়ে তারপর পড়তে বসে, তো এখন একটু ও টিভি দেখে, তো ওই জন্য আমরা কিছু বলি না। তো এখন একটু সাউন্ড পাবে তোমরা। আর একটু আমার মতে হলুদটা দিয়ে দিলে ভালো হবে, একটু কম হয়েছে।
দেখো এই দেখো যখন চিড়ে না একটু কি হয় মানে একটু জটলা ভেজে যায় না, তো এগুলো ভালো করে খুলে খুলে দিতে হবে। আর দেখো হলুদটা ভালো করে মিক্স হয়ে যাচ্ছে, এই দেখো স্মেলটা তো খুবই সুন্দর বেরিয়েছে, একদম ঝরঝর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম ইজি রেসিপি, ঝটপট হয়ে যায়, দেখতে পাচ্ছ বেশি সময় লাগেনি, 5 মিনিট লেগেছে আর কি। তো একটু ভালো করে মিক্স করি, তারপরে আমি আর একটা মশলা দেবো এর মধ্যে। তো একটু মিক্স করে নিই ভালো করে। তো এখন আমি এই দেখো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, প্যাকেটটা একটু খুলতে হবে ভালো করে, দেখো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি, মোবাইল দেখে করা না অনেক কষ্ট, কারণ মোবাইলে দেখতে হয়, দেখা যায় না এতে পেনে আর পড়ে যায়। যারা করে ভিডিও ওরা বুঝতে পারে, এই জন্য বলি প্লিজ লাইক করে দিও, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও করি আমরা, মানে যারা ব্লগার আর কি, খুব কষ্ট করেই করি। অ্যাকচুয়ালি আমি হাতে নিয়ে করছি, তো ট্রাইপডটা বসানোর জায়গা নেই, তো এই জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। এই দেখো ঝরঝরেই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো আমি চিনি, তো চিনি তোমরা যতটুকু মিষ্টি খাও তার আন্দাজে দিও, আমাদের একটু মিষ্টি বেশি ভালো লাগে। এই দেখো এবার চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছি, এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমার পোহা। এই দেখো খুবই ঝরঝরে হয়েছে, এই দেখো। এখন দিয়ে দিচ্ছি বাদামটা, একদম লাস্টে বাদামটা দিয়ে দিচ্ছি, এই দেখো। যত মানে নাড়াবে না অত বেশি ঝরঝরে হবে এটা। আর চিড়েটা না বেশি সময় ভিজিয়ে রাখবে না, আমি জাস্ট খালি ধুয়ে যতটুকু ধুয়েছি ওইটাই জলে ভিজেছে, বেশি ধুইনি, জলে ডুবিয়েও রাখিনি, নাইলে পরে একদম নরম হয়ে যাবে আবার, মানে ভালো হবে না, ঝরঝরে হবে না। তো একদম না জলে ধুয়ে চিড়েটা ধুয়ে আর মানে জলটা ফেলে দেবে আর রাখবে না, তাহলে ঝরঝরে হবে এরকম। এই দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এই দেখো আমার ইয়াম্মি চিড়ের পোলাও রেডি, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এসে গেছি আমি আমার পোহা নিয়ে, তো চলো টেস্ট করে বলি কীরকম হয়েছে। এসে গেছি আমি আমার ফেভারিট ডিশে রিভিউ দিতে, এই দেখো। তো এখন খেয়ে বলি দাঁড়া, কিন্তু ঝরঝরে হয়েছে, ও মাই গড, এত টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, খুবই টেস্টি হয়েছে সত্যি। তোমরা চাইলে এটা বানাতে পারো, ঘরে বানিয়ে সকালে খেতে পারো ব্রেকফাস্টে, খুবই টেস্টি হয়েছে, এটা হেলদিও তো। তো খুব টেস্টি হয়েছে। আমি ঘি দিইনি, তোমরা তো জানো আমাদের ঘরে ঘি খাওয়া হয় না, মানে আমাদের দাদা ঘি খায় না, তো বাবাকে আমি অল্প একটু ঘি দিয়েছি, আর আমারটা ঠান্ডা হয়ে গেছে এই জন্য আর ঘি দিলাম না, বাবারটা দিয়ে তখন দিয়েছিলাম তখন গরম ছিল, এই জন্য ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিলে একটু টেস্ট হবে, তোমরা যদি ঘি খাও তাহলে ঘি একটু দিয়ে দিও, খুব ভালো হবে, আরও ভালো হবে, মানে এমনিতেই ভালো হয়েছে আরও ভালো হবে। তো এখন পুরোটা কমপ্লিট করে নিই, খেয়ে নিই পুরোটা। আজকের ভিডিওটা বাস এতটুকুই, ভিডিওটি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।